হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামী ইসলাম আবির আপনাদের সকলকে জানাই মাদারীপুর কোয়েল হ্যাসারি পক্ষ থেকে শুভেচ্ছা তো আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো কোয়েল পাখির অনেক বড়ো একটা সমস্যা নিয়ে কথা বলতে চাই তো কথা না বেরে চলুন আমরা মূল কাজে চলে যাই তো সাধারণত আমাদের পাখিতে যখন নতুন ডিম আসে তখন আমাদের পাখিগুলো ডিম আটকে গিয়ে মারা যায় তো এরকম আমার এক খামারি বাইর হয়েছে তো দেখুন ভাই আমাকে একটা সই পোস্ট করছে যে ভাই এই সমস্যার সমাধান কি তো ভাই আমি একটু গ্যালারিতে চলে যাচ্ছি কিছু মনে করবেন না তো ভাই আমাকে পাঠাইছিল ফেসবুক না ফেসবুক না মেসেঞ্জার যাই হোক দেখতেছি পিকচারটা হ্যাঁ এই যে ভাই আমাকে ফেসবুকে পাঠাইছিল দেখেন এরকম এরকম হওয়ার পরে পাখিটা অসুস্থ ছিল দুই দিন দুই দিন পরে মারা গিয়েছে এর থেকে সমাধান তো তখন ভাইকে আমি বললাম যে ভাই এতে টেনশনে কিছু নাই দু একটা পাখি তো আপনার জানা ছিল না এটা হতেই পারে এটা কোনো ব্যাপার না তো ভাই কষ্ট না নিয়ে ভাইকে বললাম যে ভাই এখনই একটা ওষুধ কিনে নিয়ে আসেন তো ভাই বললো ভাই ওষুধটার নামটা বলেন তো তখন আমি তাকে এই ওষুধটার নাম বলতে বললাম ইসেল প্লাস ইসেল সাধারণত খারাপ কাজ করে না ইসেলও কাজ করে তো ইসেল প্লাসটা হলে ভালো হয় তো যাদের পাখি বেশি আছে তারা ইসেল প্লাস ব্যবহার করতে পারেন এই আমি ইসেল প্লাসটা আনতে বললাম ভাই ইসেল প্লাসটা খাওয়ালে তারপর থেকে ভাই এরকম কোনো সমস্যা হইতেছে না তো ইসেল খাওয়ানোটার নিয়ম যদি পাখি দেখেন যে এরকম কোনো সমস্যা আমি আপনাদের যে পিকচারটা দেখাইলাম ওরকম যদি কোনো সমস্যা হয় প্রতি এক লিটার পানিতে দুই এম এল আর যদি ওরকম কোনো সমস্যা না হয় যাহা পাখি স্বাভাবিক আছে তো প্রতি এক লিটার পানিতে এক এম করে তিন দিন খাওয়াতে পারে তো এর আগে আমি কি কী ওষুধ কোন কোন নিয়ম খাওয়ার আগের ভিডিওতে আমি বলছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার দেখে নেবেন তো এভাবে খাওয়াইতে পারেন তো যদি এটা না পান তো ইসেল খাওয়াবেন সমস্যা নয় কিন্তু এটার কার্যকারী ক্ষমতা একটু ভালো ধন্যবাদ সবাইকে